আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস, আপনাদের সামনে আজকে একটা নতুন কিছু কথা বলবো, আর নতুন কিছু আধুনিক আর ইউনিক কিছু কথা বলার চেষ্টা করব। হয়তো কথাটা নতুন না, কথাটা পুরাতন নয়। তারপর আমি একটু আপনাদেরকে জানাইতে চাই যে গাইস, যদি ভুল টুল হয়তো তাহলে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা হতো মহতর রক্ষণ, আপনারা অবশ্যই সেই দিকটা খেয়াল করে দেখবেন। আজকে আপনাদের সামনে আমি আমাদের দেশের কিছু কথা বলতে চাই। ভাই দেখেন, আমাদের দেশে কত যানজট লাগিয়ে থাকে, প্রায় দিন যানজট লাগিয়ে থাকে। দেখা গেছে 1 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা জায়গা রাস্তা চলতে গেলে বাসওয়ালার কোনো খেল দোল নাই। উঠলে চলে তো চলে না, চলে তো চলে না, লোকাল বলে কি এতই লোকাল, ডাইরেক্ট বাসে উঠলো, জাম জামে দুদি একবার জামে পড়ে যায় চিপা চাপা দিয়ে, তাহলে 1-1.5 ঘন্টা জায়গা জামের ভিতরে। লোকাল বাসে উঠলে তো কোনো কথাই নেই, এটা এমবই ঠেলা গাড়ি পরে চলে, পরে তো দেখা যাকে মানুষের ঠেলিয়া নিতেছে, এরকম একটা অবস্থা হয়ে যাকে গাড়িগুলো। সো আমি বলবো যে ভাই, আমাদের দেশে রাস্তাঘাট, অন্য অন্য দেশে অনেক রাস্তাঘাট দেখলাম অনলাইনে, অনেক কিছু তো দেখলাম যে সে সুন্দর সুন্দর একটা রাস্তাঘাট, যে এত সুন্দর রাস্তাঘাট ওনারা করছে, মানে বলারও পরিভাষা নাই যে এত সুন্দর ওনারা রাস্তাঘাট করছে। মানে ওনাদের রাস্তাঘাট দেখলে অনেকটা সুন্দর লাগে, মানে ওনাদের দেশে কোনো যানজট নাই, গাড়ি 100-100 চলতেছে, 100-100 টান নিয়ে চলতেছে, কোনো গাড়ির সাথে কোনো গাড়ির ধাক্কা লাগে না, কিছু লাগে না। আর আমাদের দেশে দেখা গেছে কি যে 100-100 টান দিব কি 50-এ টান দি, 30-এ টান দিলে গাড়ি একটা লাগে একটা বাজাইতে, কারণ ওই যে ঘন ঘন গাড়ি, মানুষ হিসাবে গাড়ির সংখ্যা অনেক বেশি নাকি গাড়ির সংখ্যা হিসাবে রাস্তাটা ছোটো, ইডো আমি কইতে পারতেছি না, নাকি মানুষ হিসাবে গাড়ির সংখ্যা বেশি নাকি গাড়ির সংখ্যা হিসাবে রাস্তাটা ছোট। তো এখন দেখতেছি যে আমাদের দেশ আলহামদুলিল্লাহ, আগে আগে কি এখন যানজট লাগে, মানে আগের মতন এত একটু বেশি লাগে না, অল্প অল্প জাম লাগে। আগে তো ধরো দিনকে দিনই পার করে এলতাম, চিটাঙ্গুতে কেউ আসতে আসতে প্রায় 2-2.5 ঘন্টা যেত, খালি কাশপুরে ব্রিজটাতে। তো সেই হিসাবে এখন সেই জায়গাটাতে একটু যানটা একটু কমছে, 1 বছর ধরে জাম নাই কইলে চলে। তারপরও প্রায় সময় লোকাল বাসগুলো নিয়ে জাম লাগাইলা, ওই যে রাস্তার মাঝখানে দাঁড় করা দেয় কারণে জাম লাগাইলা। তবে আমি চাইবো যে লোকাল বাসের জন্য আলাদা একটা রাস্তা করে দেখ, ডাইরেক্ট বাসের জন্য আলাদা একটা রাস্তা করে দেখ, যাতে সবার চলাচলের মধ্যে একটু সুখ সুবিধা হয় আর কি। আর দেখা যাচ্ছে যে আমাদের দেশে জাম যত প্রায় দিন লাগিয়ে তাই, নিত্য দিন লাগিয়ে তাই, হুদার দিন মিস যায় মনে, জাম মিলছে না, জাম প্রতিদিন লাগে লাগে। এটা আমাদের বাংলাদেশের নিয়ম নীতি, মানে এটা এখন আমাদের একটা কি যে দৈনন্দিন জীবনের সাথে, এটা এখন আমাদের সাথে রক্তের সাথে কি দৈনন্দিন জীবনে গড়ে একটা কাজ, যেরকম গড়ে ঘুমানিটা যেরকম একটা কাজ, ঠিক একইভাবে যানজট যেমন আমাদের দৈনন্দিন জীবনে একটা কাজ হয়ে দাঁড়িয়ে গেছে। মানে এটা ঠেলা ঠেলা প্রত্যেকদিন অফিসে যাইতে হইব, আবার এটা ঠেলা ঠেলা প্রত্যেকদিন অফিসে আসতে হইব। হয়তো আপনারা আমার চুল মুল চুল দাড়ি সব কিছু দেখে ভাবতাম যে পাগলে কি পোলাপ বলতাছি রে, আসলে ভাই আপনারা সিক্স সেন্সটা একটু ব্যবহার করেন। আমরা অবশ্যই আমাদের দেশে দেখি যেমন আগের মতন যে একটা মডার্ন সিটি ছিল, যে একটা মানবতা, যে একটা ইয়া ছিল, সেই জিনিসটা আর এখন নেই বলল চলে। তবে আমি সমস্ত ভাইয়াদের কাছে একটা অনুরোধ করবো যে অবশ্যই ভাইয়ের আপনাদের কাছে যাতে মডার্ন সিটিটুকু একটু বজায় থাকে, যাতে শিখছেন কিংবা নিজের ভিতরে বিবেক আবেগ কিংবা নিজের একটু সৎ, এই জিনিসটি আপনাদের ভিতরে যাতে একটু বজায় থাকে, মানবতার দিক দিয়ে আপনারা একটু খেয়াল রাখবেন। সো ভাই জানি যে আমি কথা বললই মামলা চলে, কথা বললই মামলা চলে, কত কথা কত রুস্টিং ফুস্টিং আমার লয়ে তো করই সারা, মানে অনলাইনের ভিতরে হয়তো কই করে না কিন্তু বাহিরে যত ব্যক্তি আছে সবাই করে। সো আমাদের দেশে রাস্তাঘাটটি আর একটু উন্নত করে দেখ, আমি ইডি সরকারকে বলবো। সো ভাই আপনি আমাদের সরকারকে এটা জানানো ছিল, যে সরকার ছিল সেই সরকারে থাক। সো না রে তাকবির, আল্লাহ হাফ আকবর। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। সেই বললে আপনাদের কাছ থেকে আমি ভিডিওটি শেষ করছি, আর আমার ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা সুন্দর একটা লাভ স্টোরি একটা দেখা যায়। সো আপনারা ভালো থাকেন।